তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের একমাত্র লক্ষ্য সরকারি চাকরি, কারণ কিন্তু সাউথ ইস্টার্ন রেলে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে। আপনাদের জানিয়ে দেব ফুল ইনফরমেশান, অর্থাৎ এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, কতগুলি পদ রয়েছে, কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, অর্থাৎ এ টু জেড ইনফরমেশান আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুল ইনফরমেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো দেখুন, এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, আর সব থেকে ন্যূনতম যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু দশম শ্রেণী, এবং দশম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি আবেদন করতে পারবেন দ্বাদশ শ্রেণীর জন্য, কিছু পোস্ট রয়েছে, এছাড়া যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন তাদের জন্য পোস্ট রয়েছে। তো দেখুন, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী পোস্ট রয়েছে, আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন, প্রথমত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা সহকারী পাইলট হয়ে থাকে, সেই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন টিকিট ক্লার্ক হিসেবে, আপনি আবেদন করতে পারবেন জুনিয়র ক্লার্ক হিসেবে কাম টাইপিস্ট, আপনি আবেদন করতে পারবেন সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্ক, আপনি আবেদন করতে পারবেন JR, আপনি আবেদন করতে পারবেন JE-র জন্য। তো এরপর আপনাদের জানিয়ে দিচ্ছি আবেদন করার জন্য আপনার বয়স কত চাওয়া হয়েছে। তো আপনার বয়স কিন্তু হতে হবে অবশ্যই 18 থেকে 47 বছরের মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং যেটা বলা হয়েছে SC ST OBC-র জন্য যে ছাড় দেওয়া হয় সেই ছাড়টাও আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি আবেদন যে আপনি করবেন তার লাস্ট ডেট এখনও পর্যন্ত যেটা জানানো হয়েছে সেটা কিন্তু 23 এপ্রিল পর্যন্ত। আপনারা 23 এপ্রিল পর্যন্ত অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যেটা জানানো হচ্ছে মোট পোস্ট কিন্তু রয়েছে 617টি। তো এরপর যেটা রয়েছে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ বাছাই প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু রিটেন এক্সামের মাধ্যমেই হয়ে থাকবে। এবং আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল PDF, এবং PDF-এর লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে ফুল PDF-টাও ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে চাইলে আপনারা পুরো ব্যাপারটা আবারও পড়ে নিতে পারেন। এছাড়া দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ অনলাইন আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে 23 এপ্রিল 2020 কিন্তু এর লাস্ট ডেট রাখা হয়েছে। তো যাই হোক, ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে ইনফরমেশনটি সম্পর্কে জানতে পারে, প্রত্যেকে জব আপডেটটি সম্পর্কে জানতে পারে। আর ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।